জয় শ্রী রাম। এই জাস্ট মন্দিরের পা আহিলো, সো ভাবিলো একটা ভিডিও বানাই দিও আপনাদের কারণে। কারণ মন্দিরের পা ঘর আহি থাকতে মোবাইলটা খুঁচাই থাকতে একটা নিউজ দেখা পালো যে আপনার বেগম জান সিরিয়ালখনের যেগুলো একট্রেস আছে প্রীতি কঙ্কনা, তখন কোনোবাই বহুত বেয়াকে দম দিছে, কৈছে যে মুখত এসিড ঢালি পিনে মারি পেলাব, ধর্ষণ করব, বেচা আর বহুত কিনা কিনি গালি দিয়ে আছে। অভিনেত্রী প্রীতি কঙ্কনাক ধর্ষণ, এসিড আক্রমণ আর হত্যার ভাবুকি। ধারাবাহিক বেগম জানর নায়িকা প্রীতি কঙ্কনাক এই ভাবুকি। ফেসবুকত হত্যার ভাবুকি দিয়ে অভিনেত্রীগুলি দিসপুর থানায় এজাহার দাখিল করেছে। অভিনেত্রীগুলি তেজপুরের বিক্রম নাথ আর কেশোর দাসের বিরুদ্ধে এজাহার দাখিল করা হয়েছে। আর বিগত এই দিন কেটাত এই ধারাবাহিক বিরুদ্ধে সকলে বিভিন্নজনে আসলে বন্ধ করব লাগে বলে দাবি করে আসছিল। আর তার পাছতেই অভিনেত্রী প্রীতি কঙ্কনাক ধর্ষণ, এসিড আক্রমণ, হত্যার এটা ভাবুকি দিছে, যার কারণে দিসপুর থানা তাই আপনার গোচর রুজু করেছে। মানে শুনি পেলে ইমান দুঃখ লাগিছে, ইমান বেয়া লাগিছে। তাকো কথাকার কৈছে আমার হিন্দু সমাজের যুবকে, এজন হিন্দু মানুষ হয়ে পিনে, এজন হিন্দু যুবক হয়ে পিনে হিন্দু যুবতী হিন্দু মহিলা কেন অপমান করব পারে, আমি সেই ভাবিয়ে মানে আচরিত মানুষ। যি হিন্দু সমাজ আপনার মহিলাক ভগবান বলে আখ্যা দিয়া হয়, আমি লক্ষ্মী পূজা করো, সরস্বতী পূজা করো, আর সেই লক্ষ্মী সেই সরস্বতীর নিচিন নারী আমি আপনার এসিড ঢালি মারি পেলাম, ধর্ষণ করো, এনেকা ধরনের মানে বেয়া বেয়া ভাষা মাত মাতু কার সহ্য হব কক? আপনি আজি বহুত বেয়াক গালি দিব ইচ্ছা করেছিল, বহুত বেয়াক, কিন্তু জাস্ট মন্দিরের পর আইসু কারণে অকমান মানে গালি দিব বেয়া লাগি আছে। নিজের ধর্ম মানুষকে যদি আপনাদের গালি পারে, নিজের জাতির মানুষকে যদি আপনাদের গালি পারে, বেচা বলে কয়, মরবলে আপনি হাও দিয়ে, তাহলে আপনার আর হিন্দু বলে কয়ে পিনে আপনার কি আপনার মানিম কক? আপনি হ্যাঁ আজি মুসলমান ধর্ম দেখেছে নাকি কোনোবা মুসলমান ধর্মের মানুষে তেওঁলোকৰ মুসলমান ধর্মের বদরুদ্দিন আজমল হোক বা আপনার আমিনুল ইসলাম হোক বা বেলেগ কোনো মুসলমান আপনার নেতা পালি নেতা বা কোনো মুসলমান ছোৱালীক বেয়াকে গালি দিয়াটো, বেয়া ভাষা মাতাটো দেখেছে নাকি আপনাদের? তারপর কি বুঝিলে? তারপর কোন ডাঙর হল, কোন মহান হল? হিন্দু ধর্ম মহান হল নে মুসলমান ধর্ম মহান হল কক? আপনি আজি নিজের পরিচয় বিশ্বক দেখাই আছে, নিজের পরিচয় আপনি মানুষ দেখাই আছে যে হিন্দুত্ববাদী কেনকুয়া হয়, কট্টর হিন্দুত্ববাদী কেনকমা দেখাই আছে। এই প্রীতি কঙ্কনা অকল কেস নহয়, ইয়ার আগতেও বহুত মহিলাক আপনাদের অপমান করেছে, বিশেষকে থাকা আপনার মিস্টার দেব আর মিস্টার বরা কোন হয় আপনাদের জানে, যাকি ভাবে যে গোটেই হিন্দু মানুষখিনি অভিভাবক যে আমি ঠিকা দি থই দিছো যে যিমানখিনি হিন্দু মানুষ আছে কিবা যদি কষ্টত পড়ে কিবা যদি অসুবিধা হয় আমার হয়ে মাত মাতক বলে, কিন্তু কোনোদিন ভাল কামত মাত নামাতিব, সদায় আপনার যত সংঘর্ষ লগাব পারি, যত মানুষের মাজত কাজিয়া লগাব পারি, তেতিয়া মাত মাতিব, আর ঘটনাটা হয়ে যাওয়ার পিছত মাত মাতিব, আগতে মাত নামাতে। আজি লাভ জিহাদ কয়ে পিনে আপনার মিস্টার বরা বলে এজন মানুষ আছে সদায় চিঞরি থাকে, কিন্তু লাভ জিহাদ কি বস্তু সেইটা যে আমার হিন্দু ছোৱালীবিলাক বুঝাব লাগে, এটা যে অ্যাওয়ারনেস প্রোগ্রাম বনাব লাগে, রাস্তায় ঘাটে আপনি স্ট্রিট ড্রামা হোক বা আপনার স্কুল কলেজত কিছু ড্রামা হোক, নিউজ পেপারত হোক, টিভি সিরিয়েল হোক, সোশ্যাল মিডিয়াত হোক, আমি ছোৱালীবোৰক হিন্দু ছোৱালীবোৰক বুঝাব লাগিব যে লাভ জিহাদ কি বস্তু হয়। সৰু সৰু ছোৱালীবিলাকে কি বুঝি পাব? যিবিলাক ক্লাস 8-9 পড়ে বা যিবিলাক জাস্ট কলেজত উঠিছে, তেওঁলোকে লাভ জিহাদ কি বস্তু বুঝি পাব নেকি? যিটো কোনো ডিকশনারিতে নাই, হয়তো তেওঁলোকৰ প্রেম হৈ যাব পাৰে কোনো মুসলমান লৰাৰ লগত বা বেলেগ ধৰ্মৰ লৰাৰ লগত, তাৰপিছত গুচি যাব পাৰে, কাৰণ তেওঁলোকক শিকাই নাই যে লাভ জিহাদ কি হয়। ঘৰটো এইবোৰ কথা আলোচনা নহয়, মা দেউতাই নিশিকায় এইবিলাক কথা হিন্দু ছোৱালীবোৰক। সো এই বৰা আৰু দেৱ আৰু তেনেকুৱা ধৰণৰ যিবোৰ নেতা পানি নেতা আছে, যি নেকি অসমৰ গোটেই হিন্দু মানুহখিনি দায়িত্ব লৈ থৈ দিছে, গাৰ্জিয়ান হৈ বহি আছে, তেওঁলোকে ইমান যে চিঞৰি থাকে যে লাভ জিহাদ বন্ধ কৰিব লাগে, লাভ জিহাদ বন্ধ কৰিব লাগে, অসমৰ লাভ জিহাদ বেছি হৈছে, কিন্তু তাৰ বন্ধ হোৱাৰ কাৰণে আপোনালোকে কি কৰিছে? মইতো 2-3টা ভিডিঅ' বনাইছোঁৱেই লাভ জিহাদ কি বস্তু হয়, লাভ জিহাদৰ ফলত কি কি পৰিণতি ঘটিব পাৰে, 2-3টা ভিডিঅ' বনাইছোঁৱেই। আনকি আপোনাৰ যিখন চিৰিয়েল বৰ্তমান চলি আছে বেগম জান বুলি, তাতেও আপোনাৰ সেই বস্তুটো দেখুৱাবলৈ চেষ্টা কৰি আছে, আৰু ময়ো মানুহকে চাবলৈ কৈ আছোঁ, তাৰপৰা শিকক, তাতেও কোনো বাধা দি আছে এইখন বন্ধ হ'ব লাগে, লাভ জিহাদ দেখুৱাই আছে। আর লাভ জিহাদ হওয়ার পিছত আপনাদের লাভ জিহাদ চিঞৰি থাকিলে কি হব? ছোৱালীজনী পলাই যাওয়ার পিছত আপনাদের চিঞৰিলে কি হব, আন্দোলন করলে কি হব? তার আগতে অ্যাওয়ারনেস প্রোগ্রাম একটা লৈ আহক, তেতিয়াহে যিবোৰ হিন্দু ছোৱালী আছে তেওঁলোকে বুঝিব পাৰিব যে বেলেগ ধর্মের লৰাৰ লগত বিয়া হয়ে যাওয়ার পিছত কি কি ক্ষতি হয়, কি কি পরিস্থিতি আপনার ফেস করব লাগে, সমাজের পৰা কেনেকৈ বহিষ্কার হয়ে যায় না বহিষ্কার হয়ে না যায়,
আৰু কিমান হিন্দু ছোৱালী বিয়া হৈ পিনে বেলেগ ধৰ্মৰ লগত অলৰেডি চলি আছে, এইবিলাক এৱাৰনেছ পাতিব লাগিব আপুনি, তেতিয়া নিজকে গাৰ্জেন কৰিব পাৰিব আপুনি। না আপুনি যিকোনো মহিলাক যিকোনো ছোৱালীক ধৰ্ষণ কৰাৰ কাৰণে গালি দিব, বেচা বুলি গালি দিব, এচিড ঢালি দি মাৰ্ডাৰ কৰিম গালি দিব, সেইবোৰ ক'লে কি আপুনি অভিভাৱক হ'ল নেকি? আপোনাক কোনে ক'বলৈ সাহস দিছে? এইবোৰ আমাৰ অসমৰ যিখিনি হিন্দু মানুহ আছে সেইখিনি আপোনাক আপোনাক গাৰ্জেন বনাই লৈছে নেকি? কওক আপুনি। আৰু অকল প্ৰীতি কংকণ ফাৰ্ষ্ট নহয়, ইয়াৰ আগতেও আপুনি জুবিন গাৰ্গক মৰিবলৈ সাহস দিছিলে আপোনালোকৰ কোনোবা মাজতে, এজন হিন্দু ল'ৰা হৈ পিনে তেওঁ এজন হিন্দু মানুহক আপোনাৰ মৰিবলৈ সাহস দিছিলে, ইমান ডাঙৰ শিল্পী এগৰাকী। আনকি আপোনাৰ গৰিমা বৌকো আপোনালোকে গালি দিছিলে, গৰিমা বৌৰ কিয় বাচ্চা নহয় বুলি যেতিয়া জুবিন দাস বামুণৰ কথা কিবা এটা কৈছিলে ষ্টেজত, তেতিয়া বহুত হিন্দু মানুহে আপোনাক কৈছিলে সেইকাৰণে জুবিন গাৰ্গৰ বাচ্চা নাই বুলি। কিমান এটা চিপ মেণ্টালিটি আপোনালোকৰ! হা, আজি ৰমজান মাহত আপোনাৰ এগৰাকী মহিলাই এজন মুছলমান যুৱকক ৰোজা খুলিব দিয়াৰ কাৰণে তাতেও আপোনালোকে কৈছিলে সেই মহিলাগৰাকীয়ে সহবাস কিয় নকৰিলে বুলি। চ' এজন হিন্দু মানুহ হৈ পিনে এগৰাকী হিন্দু মহিলাক আপুনি সহবাস কিয় নকৰিলে বুলি আপুনি উৎসাহ যোগাব? এজন হিন্দু মানুহ হৈ পিনে আপুনি হিন্দু মহিলাক ধৰ্ষণ কৰিব, আপুনি এচিড ঢালিব, মাৰি পেলাব, সেইবোৰ কথা ক'ব? চ' কি হিন্দু হ'ল আপুনি? কেনেকুৱা হিন্দুত্ববাদী হ'ল আপুনি ভাবি চাওক। আজি যে আপোনালোকে বহুতে কৈ আছে যে বহুত হিন্দু মানুহ আছে, বহুত ছেকুলাৰিজম দেখুৱাই আছে, অফক'ৰ্ছ দেখুৱাব, কাৰণ সেইবোৰ মানুহ প্ৰেক্টিকেল, সেইবোৰ মানুহ হৈছে প্ৰেক্টিকেল। কাৰণ অসমত বা ভাৰতবৰ্ষত আমি ধৰ্মনিৰপেক্ষ এখন কাণ্ট্ৰিত বসবাস কৰোঁ, আমি এনেকুৱা এখন স্কুল বনাব নোৱাৰোঁ য'ত অকল হিন্দু মানুহে পঢ়িব যাব পাৰে, আমি এনেকুৱা এখন কলেজ বনাব নোৱাৰোঁ য'ত অকল হিন্দু ল'ৰা ছোৱালীয়ে পঢ়িব যাব পাৰে, বা আমি এনেকুৱা এখন বাছ বনাব নোৱাৰোঁ য'ত অকল হিন্দু মানুহে উঠিব পাৰে, এনেকুৱা এখন হোটেল বা ৰেষ্টুৰেণ্ট বনাব নোৱাৰোঁ য'ত অকল হিন্দু মানুহে খাব যাব পাৰে, থাকিব যাব পাৰে। আমি প্ৰত্যেকটো ক্ষেত্ৰতে বেলেগ ধৰ্মৰ মানুহৰ লগত মিক্স আপ হ'বই লাগিব, মিলি থাকিবই লাগিব। তাতে সেই বৰা আৰু আপোনাৰ দেৱৰ নিচিনা হাজাৰজন মানুহ যদি যিমানেই চেষ্টা কৰক, যিমানেই গুহ চেষ্টা কৰক, এইটো আপোনাৰ কেতিয়াও ভাগ কৰিব নোৱাৰে, এইটো বাস্তৱিকতা, এইটো দিছ ইজ ফেক্ট। আৰু এই বস্তুখিনি অসমৰ যিখিনি শিক্ষিত হিন্দু মানুহ আছে তেওঁলোকে বুজি পাইছে। সাধাৰণ হিন্দু মানুহৰ ঘৰত বন্দুক থৈ পিনে যে আপোনালোকে চলাই আছে নিজৰ লাভালাভৰ কাৰণে, নিজৰ পকেট গৰম কৰাৰ কাৰণে, নিজৰ গাড়ী গৰম কৰাৰ কাৰণে, ঠিকা লোৱাৰ কাৰণে, আৰু অকণমান 1500 টকীয়া 200 টকীয়াৰ কাৰণে, সেইটো অসমৰ হিন্দু সমাজে ভালকৈ বুজি পাইছে। যাদুঘৰ বিক্ৰমৰ পৰা আৰম্ভ কৰি পিনে অসমৰ কিমান হিন্দু ছোৱালী, হিন্দু মহিলাই, হিন্দু ল'ৰাই আপোনালোকৰ এগেইনষ্টত ভিডিঅ' বনাইছে, আপোনালোকৰ এগেইনষ্টত পোষ্ট দি আছে, কাৰণ এতিয়া সকলোৱে বুজি পোৱা হৈছে যে আপোনালোকে অকল অসমৰ হিন্দু মানুহখিনিৰ মগজুত গু ভৰাই দি আছে, গু ভৰাই দি আছে, অকল নিজৰ স্বাৰ্থৰ কাৰণে আপোনালোকে অসমৰ হিন্দু মানুহখিনিক ইউজ কৰি আছে। আৰু যেতিয়া নিজৰ স্বাৰ্থ পূৰা নহ'ব তেতিয়া কোনোবাক ধৰ্ষণ কৰাব ধমকি দিব, কোনোবাক সহবাস কৰিবলৈ ধমকি দিব, কোনোবাক মাৰি পেলাবলৈ ধমকি দিব, মানে নিজকে বহুত ডাঙৰ গাৰ্জিয়ান ভাবে আপুনি, মানে এনেকৈ শাসন কৰে যেন এনেকুৱা শাসন নিজৰ মাৰিতেও নকৰে। শাসন কৰাৰ নিয়ম আছে, এখন ঘৰত যদি সেই ঘৰৰ ছোৱালীয়ে কিবা বেয়া কাম কৰে, সেই ঘৰৰ দেউতাকে বা মাকে বা ককায়েকে ছোৱালীজনীক গালি দিব পাৰে যে আজিৰ পৰা তুমি এইটো বেয়া কাম নকৰিবা, নৰ্মাত বেয়া আছে, দিগদাৰ আছে, ঘৰৰ পৰা নোলাবা, হয়তো এক চৰ মাৰি দিব পাৰে, কিন্তু নিজৰ দেউতা মায়ে বা নিজৰ ককাই নিজৰ ভণ্টিক কেতিয়াও এনেকৈ নকয় যে তোৰ মুখত এচিড ঢালি দিম আজিৰ পৰা এইটো কাম কৰিলে, তোক মই ধৰ্ষণ কৰিম আজিৰ পৰা এইটো কাম কৰিলে, কোনোদিন নকয়। গতিকে আপোনালোকৰ নিচিনা বৰা আৰু দেৱৰ নিচিনা যিবিলাক মানসিকতা আছে মানুহৰ, যিবিলাকে দালালি কৰি আছে হিন্দু সমাজৰ কাৰণে, তেওঁলোকৰ কাৰণে হয়তো এইটো ইজি হ'ব পাৰে যিকোনো ছোৱালীক বেয়াকৈ কৈ দিয়াটো, কাৰণ তেওঁলোকৰ ঘৰত মা দেউতাই এইখিনি শিক্ষা দিয়া নাই যে ভণ্টিৰ লগত কেনেকৈ আচৰণ কৰিব লাগে, বাইদেউৰ লগত কেনেকৈ আচৰণ কৰিব লাগে, মহিলাৰ লগত কেনেকৈ আচৰণ কৰিব লাগে। তেওঁলোক জাষ্ট হিন্দু হৈ জন্ম হৈছে কিন্তু হিন্দুৰ হতুৱে নাজানে। হিন্দু সমাজত যে আপোনাৰ নাৰীক আপোনাৰ সন্মান কৰা হয়, ইজ্জত দিয়া হয়, সেইটোৱে নাজানে। গতিকে মই অসমৰ হিন্দু সমাজৰ সমূহ শিক্ষিত মানুহক মই এটা এডভাইচ দিব বিচাৰিছোঁ, এই যিবোৰ মানুহ আছে, এই যিবোৰ মানুহ আছে, এই মিষ্টাৰ দেৱ, মিষ্টাৰ বৰা আৰু এনেকুৱা ধৰণৰ বহুত ব্যক্তিয়ে পাব আপুনি আমাৰ হিন্দু সমাজত, যি নেকি হিন্দুৰ নামত কলংক, এওঁলোক হৈছে আপোনাৰ হিন্দু বিৰোধী, একচুৱেলি হিন্দুত্ববাদী নহয়, এওঁলোক হিন্দু বিৰোধী, যি নেকি হিন্দুক গালি দিয়ে, হিন্দু মহিলাক গালি দিয়ে। গতিকে এওঁলোকক হিন্দু সমাজৰ পৰা বহিষ্কাৰ কৰিব লাগে।
মই আপোনাক এডভাইস দিছো কারণ এইবিলাক হিন্দু বিরোধী বিলাকে আমাৰ সমাজখন নষ্ট কৰি আছে ধ্বংস কৰি আছে গতিকে অতি হনকালে এই দেব তাৰছত আপোনাৰ বৰহা আৰু এনে কথা জিবুৰ মানুহে হিন্দুত্ববাদৰ গাৰ্জিয়ান দেখুৱাই আছে তেওঁলোকক অতি হনকালে সমাজৰ পৰা বহিষ্কাৰ কৰক তেওঁলোকক আনফলো কৰক তেওঁলোকক ৰিজেক্ট কৰক তেওঁলোকক বয়কট কৰক যতে দেখে জি পোষ্ট দেখে জি বকনি দিয়ে আপুনি সকলোবিলাক আপুনি তাৰে অবজেক্ট কৰক ঠিক আছে আশা কৰিছোঁ ভিডিঅ'টোৰ পৰা কিছু হ'লে আপোনালোকে বুজি পাইছে যে আমাৰ অসমৰ হিন্দু সমাজখনক কেনেকৈ আপোনাৰ ডমিনেট কৰি আছে এই আপোনাৰ বৰা দেৱ আৰু কিছুমান মানুহে আপোনাৰ এই কথাটো আপোনালোকে বুজি পাইছে ভিডিঅ'টো শ্বেয়াৰ কৰি দিয়ক যিমান পাৰে শ্বেয়াৰ কৰি দিয়ক অসমৰ হিন্দু সমাজক জাগ্ৰত কৰক এওঁলোকক এঘৰীয়া কৰি দিয়ক ৰাইজ ঠিক আছে ৰাখিছোঁ আজিৰ কাৰণে জয় অসম জয় শ্ৰীৰাম জয় হিন্দ